আমার বাপের কিচ্ছু যায় আসে না, আমি বিধবা হয়ে গেলে নিজের বিধবা মেয়েকে জোর করে টাকার ক্ষমতায় অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত। প্রত্যুষে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি এই শাস্তিটা মেনে নিয়েছি। কোনটা শাস্তি? সরি, আমি জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু তুমিই বলো। আমি একজনকে ভালোবাসি আর থাকতে হচ্ছে আমাকে অন্য একজনের সাথে, একজন মানুষের পক্ষে কি সেটা শাস্তির নয়? দেখো, তোমার এগেনস্টে আমার কোনো অ্যালিগেশন নেই। আমি জানি তুমি খুব টলারেন্ট, খুব ভালো মানুষ। তুমি ভুল ভেবেছ। আমাকে আমার মতন ভাবতে দাও। দেখো, এইটুকু বোঝার ক্ষমতা আছে যে তুমি খুব কাইন্ড হার্টেড, খুব ভালো মানুষ। তা নাহলে সেদিনকেই তুমি বিয়ের আসর থেকে উঠে আসতে পারতে। আমি যে বিয়ের আসর থেকে উঠে যাইনি তার তো অন্য কোনো কারণও থাকতে পারে। অন্য কারণ? ফ্যামিলি প্রেশার। আচ্ছা, তোমার কি মনে হয় আমি আমার বাড়ির প্রেশারকে খুব ভয় পাই? তাহলে বিয়েটা অ্যাকসেপ্ট করলে কেন? আই মিন, তুমি তো প্রতিবাদ করে বিয়ের আসর থেকে উঠেই যেতে পারতে। তাহলে কি শুধু সামাজিক লজ্জার জন্য? No, no. You're right. To some extent, আমাকে আমার বাড়ির প্রেশারটা অ্যাকসেপ্ট করতে হয়েছে। কিন্তু জানো, আমার জীবনে অন্য একটা গল্প আছে। অন্য গল্প? কেন, তোমার থাকতে পারে, আমার পারে না? না না, কেন পারে না, আমি তো সেটাই বলছি। তোমার জীবনে অন্য স্টোরি আছে। তুমি কি বাড়ির প্রেশারের জন্য অন্য কোথাও থেমে গেছো? ও না, আমি একজনের সঙ্গে লিভ ইন করি। আই মিন এ রিলেশনশিপ। আই মিন, তুমি তো অ্যাব্রডে থাকো। অ্যাব্রডে গিয়ে তোমার বাবা তো তোমার কিছু করে উঠতে পারতো না। আর সেই মেয়েটার সাথে তুমি রিলেশনশিপে আছো, তাকে কেন বিয়ে করলে না? আরে, তাকে বিয়ে করতে পারিনি কারণ তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিচ্ছে না। তার হাজবেন্ডের থেকে সে ডিভোর্স পায়নি বলে আমাদের বিয়েটা হয়নি। এদিকে বাড়িতেও খুব প্রেশার ছিল, আই মিন কনস্ট্যান্ট প্রেশার। আমিও মুখ ফুটে কিছু বলে উঠতে পারিনি, আর সেই কারণে এই প্রেশারের কাছে আমাকে মাথা নিচু করতে হয়েছে। আর সে যদি একদিন ডিভোর্স পায়? সেই ডিভোর্স পেলে আমরা আমরা হয়তো বিয়ে করে নেবো আবার। ওদেশের মেয়ে, নাম আমেলিয়া। তুমি যে বিয়ে করেছো বা বিয়ে করতে বাধ্য হয়েছো আমেলিয়া জানে? জানে জানে, আর এটাও জানে যে এই বিয়েটা আমার কাছে জাস্ট একটা আই ওয়াশ। ব্যাস, নাম কে বাস্তে বিয়ে, মানে ফাইনালি কিন্তু আমি বিয়েটা ডিনাই করব। তাহলে তো হয়ে গেল। তোমার দিক থেকে কোনো অসুবিধা নেই আমাকে ডিভোর্স দেওয়ার, আর আমারও কোনো অসুবিধা নেই তোমার থেকে ডিভোর্স পাওয়ার। তাহলে তো আমাদের মধ্যে আর কোনো ঝামেলা রইল না। না, ঝামেলা রইল না ঠিকই, কিন্তু আচ্ছা অর্ণা, এই যে বিয়ের রাতে তুমি তোমার হাজবেন্ডের এরকম একটা স্টোরি জানলে, তোমার একটু খারাপ লাগছে না? না, তুমি বিয়ে করতে এসে তুমিও জেনেছো যাকে বিয়ে করছো তারও একটা স্টোরি আছে। কিন্তু আমার তো খারাপ লেগেছে। খারাপ লেগেছে কেন? আই মিন, আমরা দুজন দুজনকে জাস্ট চিনি, আমাদের মধ্যে তো সম্পর্ক নেই কোনো। আর নো না, আমি আমি জানি না এটা বিয়ের মহিমা কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমার খারাপ লেগেছিল। আমি বারবার নিজেকে প্রশ্ন করেছি যে আমার কেন খারাপ লাগছে। তারপর মনে হয়েছে হয়তো হতে পারে আমার আমার মেয়ের ইগো হার্ট হয়েছে, বা যেহেতু ব্যাপারটা সোশ্যালি হচ্ছিল, হতে পারে চারপাশের লোকজন তাদের চোখের রিফ্লেকশনে আমার কোথাও একটা খারাপ লাগা তৈরি হয়েছিল। বাট দ্য থিং ইজ দ্যাট আই রিয়েলি রিয়েলি ফেল্ট ভেরি হিউমিলিয়েটেড। আমার আমার ব্যাপারটা ভালো লাগেনি অর্ণা। এই সব কিছুর জন্য আমি রেসপন্সিবল,
কিন্তু আমার আর কিছু করার ছিল না। তুমি বলো, ধরো তুমি জানতে পারলে যে অমেলিয়া অসুস্থ, ওকে কেউ হার্ট করতে চেয়েছে, ওকে কেউ মেরে ফেলতে চেয়েছে, তাহলে কি তুমি এই মিথ্যে বিয়েটাকে প্রায়োরিটি দিতে, অমেলিয়ার কাছে ছুটে যেতে না? হ্যাঁ, হয়তো যেতাম, ইনফ্যাক্ট নিশ্চয়ই যেতাম। তাহলে তাহলে তোমার আর আমার কাটাকাটি হয়ে গেল। মানে তুমি যদি আমার সঙ্গে ও দেশে যাও, তাহলে তুমি এটা জেনেই যাচ্ছ যে তোমার যেমন আমার প্রতি কোনো মন নেই, আমারও কিন্তু তোমার প্রতি মন নেই। মানে তোমার যেমন একজন মনের মানুষ আছে, আমারও আমারও আছে একজন মনের মানুষ। আচ্ছা, অ্যামেলিয়া কোথায় থাকে? এই যে তোমায় বললাম, আমরা তো লিভিং করি, অ্যামেলিয়া আমার ফ্ল্যাটেই থাকে, বা কখনো কখনো আমিও যাই ওর ফ্ল্যাটে গিয়ে থাকি। সংকল্প, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাদের কোনোভাবে ডিস্টার্ব করবো না, আমাকে শুধু একটু স্পেস দিও। অর্ণা, অর্ণা, দেখো দেখো দেখো, যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে, ততদিন কিন্তু ইটস ইয়োর লিগ্যাল রাইট, তুমি আমার ফ্ল্যাটেই থাকতে পারো। সংকল্প, এইভাবে শুধু অধিকার পাওয়ার জন্য আমি অধিকার পেতে চাই না। খারাপ লাগে, কিন্তু আমি জানি কোনো উপায় নেই। নতুন দেশ, কিছু আর্ন করতে গেলে আমার একটু সময় লাগবে। আই ক্যান হেল্প ইউ। কিভাবে? দেখো, আমি তো দেশে অনেকদিন রয়েছি, তো একটা কোনো চাকরি বাকরির সুযোগ কিন্তু আমি তোমায় দিতে পারি। হ্যাঁ, তবে প্রচন্ড সাংঘাতিক কোনো চাকরির সুযোগ আমি তোমায় দিতে পারবো না, বাট তুমি সাস্টেইন করে যেতে পারবে, এইটুকু আমি তোমার জন্য করতে পারি। সাংঘাতিক চাকরি আমি পাবো কি করে? আই এম আ সিম্পল গ্রাজুয়েট, কিন্তু যে কোনো কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। আর চাকরি পেয়ে গেলে আমি তোমার কোনো হেল্পও নেব না, আই প্রমিস ইউ। তোমার স্পেস ছেড়ে আমি চলে যাব। আর দেশে ফিরবে কবে? একদিন যখন প্রত্যুষ নাম করবে, সেই দিন, যখন প্রত্যুষের কাছে অনেক ক্ষমতা, অনেক অর্থ থাকবে আমার বাবার থেকেও বেশি, সেদিন আমি প্রত্যুষকে বাবার কাছে নিয়ে যাব। কি বলবো, দেখো তুমি যার ক্ষতি করতে চেয়েছিলে, সে তোমার সব রকম ক্ষতির জবাব দিতে পারে। কিন্তু কি জানো তো, প্রত্যুষ এত ভালো মানুষ, কোনোদিনও এমন কাজ করবে না। আমাদের জীবনে যদি সত্যি এমন দিন আসে, সেই দিনটা আমরা কিনে নেব, তবে আমি তোমাকেও মনে রাখবো, তুমি আমাকে এই হেল্পটুকু করবে বলে। এখনো তো কোনো হেল্প করিনি, করবো বলে গ্যারেন্টিও দিইনি, মুখেও কথা দিইনি। ওকে, সো তুমি প্লিজ শুয়ে পড়ো, তোমার সঙ্গে যা কথা বলার আমার হয়ে গেছে। না না, তুমি এখানে শোও, আমি সোফাতে শুয়ে পড়বো, ইটস ওকে। অর্ণা, ইউ ক্যান ট্রাস্ট মি। দেখো, আমার জীবনের যা কিছু সত্যি সব আমি তোমায় জানিয়েছি, আর তুমি তোমার জীবনের সব কিছু আমাকে জানিয়েছ, সুতরাং তোমাকে আমি কোনোভাবে অসম্মান করব না। জানো তো, এই বাড়িতে অনেক ঘর, অনেক ঘর, কে কোথায় থাকে কেউ কোনো খবর রাখে না, সেরকম একটা ঘরে গিয়ে আমি শুয়ে পড়ছি। টেক রেস্ট। আর ইউ শিওর? ইয়েস। না মানে, আজকে রাতে তুমি অন্য কোথাও থাকবে, কেউ যদি দেখে আমার জন্য তোমার আবার খারাপ লাগবে। আমি বলছি তো তোমায়, তুমি প্লিজ চিন্তা করো না, আমি বলছি তোমায়, ট্রাস্ট মি, কেউ আমায় দেখতে পাবে না, এরকম কোনো একটা ঘরে আমি টাক করে ঢুকে পড়বো, অ্যান্ড আই উইল টেক রেস্ট অ্যান্ড আই উইল স্লিপ। ওকে, গুড নাইট, গুড নাইট, বাই। লক করে দিও। সংকল্প, আই এম সরি। হেই, ডোন্ট বি সরি, কিছু নেই। দেখো, আমাদের দুজনের জীবনেই দুরকম ঘটনা আছে, আমরা দুজনেই অন্য দুজনের কাছে কমিটেড, তাই কোনো উপায় নেই। আর এই কমিটমেন্টের জন্য আমাদের দুজনের মধ্যে খোলাখুলি কথা হওয়ার দরকার ছিল। তুমি তোমার কথা বলেছো, আমি আমার কথা বলেছি, সো এভরিথিং ইজ ক্লিয়ার বিটুইন আস। বাঁচালে ঠাকুর, প্রত্যুষ, আমি তোকে বলেছিলাম না, যে যাকে অন্তর থেকে ভালোবাসে, গড কোনোদিনও তাদের বিচ্ছেদ ঘটায় না।
একদিন না একদিন আমাদের দেখা আবার হবে। অন্তত এইটুকু তো হলো, আমাকে অন্য কারোর বউ সেজে থাকতে হলো না, আমাকে অন্য কারোর সঙ্গে বেড শেয়ার করতে হলো না। যখন এতটা হয়েছে তখন বাকিটাও হবে। শুধু তুই মন ঠিক করে গান করে যা প্রত্যুষ, আমার জীবনে অনেক উত্তর দেওয়ার আছে, সে সবগুলো উত্তর আমি তোর মধ্যে দিয়ে দিতে চাই। আমার মাকে জিজ্ঞেস না করে আমি কিচ্ছু খাবো না। এই নাও, এটা খেয়ে না।